আপনাদের এই পার্টিসিপেশন কিন্তু অনেক কিছু আমাদেরকে শেখাচ্ছে। এই যে উদ্যম বা সাহসিকতা যার মাধ্যমে আপনারা একটা ব্যতিক্রমী পথ বেছে নিয়ে নিজেদের মেধাকে এখানে তুলে ধরেছে, এটা কিন্তু সত্যি অত্যন্ত প্রশংসনীয় বলে আমি মনে করি। দাবা এমন একটা খেলা, আমি মনে করি অন্যান্য খেলা যেগুলি রয়েছে বিশেষ করে যেগুলি আমাদের ফিজিক্যালি অনেকটা লেবার দিতে হয় না, লাইক ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, বাস্কেটবল হোক, এই সব কিছু কিন্তু শরীর দিয়ে আমাদের খেলতে হয়, পরিশ্রম করতে হয়। কিন্তু দাবায় একমাত্র খেলা যেটা আমাদের বুদ্ধি এবং জ্ঞানের দ্বারা আমাদের সেই খেলাকে অ্যাচিভ করতে হয়। উই হ্যাভ টু প্লে আর উইজডম, উই হ্যাভ টু শো আর উইজডম অ্যান্ড ট্যালেন্ট, যার মাধ্যমে এই দাবাতে আমরা সফলতা অর্জন করতে পারি। অর্থাৎ ধরে নিতে পারেন এটা একটা ইন্টেলেকচুয়াল গেম। আমি মনে করি এই গেমে যারা পার্টিসিপেট করেছেন ব্লাইন্ড হিসাবে, আপনারা সবাই এক একজন আমাদের সমাজের ইন্টেলেকচুয়াল, আপনারা সবাই সমাজের বুদ্ধিজীবী মানুষ এবং জ্ঞানী মানুষ, কারণ আপনাদের জ্ঞানের মাধ্যমে মেধার মাধ্যমে কিন্তু আপনারা এটাদের পরিচয় দিয়েছেন যে আপনাদের মধ্যে কিছু রয়েছে।